জিনিয়াস এডুকেরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2021 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য দর্শনের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে এই প্রশ্নগুলি নিয়ে আমি আজকের ভিডিওটি বানালাম। রুহি সাহা উত্তর দিনাজপুর থেকে প্রশ্ন পাঠিয়েছ, অন্তরাবর্তন কি বা নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো প্রশ্ন, অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেব। কামরুল ইসলাম কোচবিহার থেকে তুমি প্রশ্ন করেছ, সংক্ষিপ্ত ন্যায়টা একটু আলোচনা করুন। আলোচনা করব, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ধানিমুল হক উত্তর দিনাজপুর থেকে তুমি লিখেছ, কোনো বাক্যে কেবলমাত্র নয় থাকলে আবর্তন ও বিবর্তন কিভাবে করব? তোমার প্রশ্নেরও উত্তর দেব। সুজন দাস তুমি লিখেছ, কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে, এই বাক্যটির বচন কি হবে? তোমার প্রশ্নটি ছোট প্রশ্ন, তাই আমি উত্তরটি এখানে বলে দিচ্ছি। তোমার এই প্রশ্নের উত্তরে লিখবে, কেবলমাত্র আছে বাক্যটিতে, যে কারণে বাক্যের উদ্দেশ্যবিধ পরিবর্তন হবে এবং বাক্যটি এবচন হবে। সকল ব্যক্তি যারা বৃত্তির জন্য আবেদন করতে পারে হয় ছাত্র। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হল 7CR গেমিং, নাম লেখনি তুমি, নিরপেক্ষ ন্যায়ের মূর্তিটা বুঝিয়ে দিন। তোমার এই প্রশ্নটা খুবই ভালো, কারণ নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কটা বৈধ মূর্তি তোমরা সেটাই জানো। বেশিরভাগ ছাত্রছাত্রীরা মোট কটা মূর্তি এটা জানে না। যেমন আমি সংক্ষেপে বলে নিচ্ছি, 64টা মূর্তি তোমরা জানো, কিন্তু সিদ্ধান্তকে যদি যোগ করা হয় তাহলে 256টা মূর্তি হয়। আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আলোচনার মধ্যে তোমরা থাকবে। তবে আমি প্রথমেই ধানিমুল হকের প্রশ্নের উত্তরে আসব। তুমি জানতে চেয়েছো, কোনো বাক্যে কেবলমাত্র নয় থাকলে আবর্তন আর বিবর্তন কিভাবে করব। তোমার এই প্রশ্নের উত্তরে আমি বলি, যদি কোনো বাক্যে কেবলমাত্র নয় বা একমাত্র নয়, শুধুমাত্র নয়, যদি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এর সঙ্গে নয় থাকে, তাহলে বাক্যটিকে এক্সপেক্টিভ বচন বলা হচ্ছে, যেটাকে আমরা বর্জনমূলক বচন বলে থাকি। যেমনটি তোমরা করো ব্যতীত নয় বা ছাড়া নয় থাকলে যেমনটি তোমরা করো ঠিক সেরকমভাবে করবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো, কেবলমাত্র নাস্তিকরাই, কেবলমাত্র নাস্তিকরাই ঈশ্বরে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না, এরকম যদি বাক্য থাকে তাহলে তোমরা এই বচনটাকে এক্সপেক্টিভ বচনে রূপান্তরিত করবে বা বর্জনমূলক বচনে রূপান্তরিত করবে, এটাকে এ বচন করবে। আর বচনটাকে লিখবে এরকমভাবে, নাস্তিক ছাড়া, নাস্তিক ছাড়া সকল ব্যক্তি, সকল ব্যক্তি হয় ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, এরকমভাবে তোমরা বচনটি করবে। আর তোমরা যদি বচন পারো তাহলে যারা আবর্তন জানো তারা তো আবর্তন পারবে, বিবর্তন পারবে, তোমরা আবর্তন বিবর্তন করে নেবে। এরপরে আমি চলে আসছি, কামরুল ইসলাম কোচবিহার থেকে তুমি লিখেছ, সংক্ষিপ্ত ন্যায়টা একটু আলোচনা করুন। শোনো, সংক্ষিপ্ত ন্যায় বলতে যে ন্যায় অনুমানে কোনো একটি বাক্য উহ্য থাকবে, সে প্রধান আশ্রয় বাক্য উহ্য থাকতেও পারে, অপ্রধান উহ্য থাকতেও পারে, আবার সিদ্ধান্তও উহ্য থাকতে পারে। আমি একটি সংক্ষিপ্ত ন্যায়ের উদাহরণ দিয়ে আমি একটি বিষয় বুঝিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের এই মুহূর্তে আমি আলোচনা করব। যেমন ধরো, লোকটি
এত দুর্বল যে হাঁটতে পারে না, হাঁটতে পারে না। বাক্যটি মানে যুক্তিটি যদি এই রকম থাকে তাহলে এটাকে তোমরা কিভাবে করবে? আমি তোমাদের এক্ষেত্রে একটা ফর্মুলা শিখিয়ে দেব। তোমরা লিখবে 23, 12, 13, 13-র আগে অতএব চিহ্ন দেবে। এই ফর্মুলাটিকে তোমরা কাজে লাগাবে, তাহলে দেখবে এই যুক্তিটি সাজানো খুব সহজ হবে। আর সবসময় লোকটি এত ভালো যে সত্য কথা বলে না, সংবাদটি এত ভালো যে মিথ্যা হতে পারে না বা সত্য হতে পারে না, যাই থাকুক না কেন তোমরা এই ফর্মুলাকে কাজে লাগাবে। তাহলে আমরা মার্কিং করে নেব পদগুলিকে। লোকটি 1, এত দুর্বল 2, আর হাঁটতে পারে না এটাকে দেব আমরা 3। আমরা পদগুলিকে মার্কিং করে নেব। এই যুক্তিটার ক্ষেত্রে কিন্তু কোনো সিদ্ধান্ত উল্লেখ নেই, প্রধান আশ্রাবাক্য কী হবে উল্লেখ নেই, অপ্রধান আশ্রাবাক্য কী হবে উল্লেখ নেই। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটিকে কাজে লাগাবো। এই ফর্মুলাটি অনেকেই জানে না, এমনকি কোনো বইতেও এ পর্যন্ত আমি দেখিনি। আমার মাস্টারমশাই আমাকে শিখিয়েছিলেন, তাই আমি তোমাদেরকে আজকে শেখাচ্ছি। 23, 12, 13, প্রথমেই আমরা সিদ্ধান্তে আসব 13, অর্থাৎ 1 আর 3। 1 হলো লোকটি, 3 হলো হাঁটতে পারে না। তাহলে বাক্যটি হলো লোকটি হাঁটতে পারে না। এটাকে যদি আমরা বচন করি তাহলে ই বচন হবে, লোকটি নয় এমন যে হাঁটতে পারে, হাঁটতে পারে। এরপরে আমরা এসপি পেয়ে গেলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি 1 আর 2। 1 হলো লোকটি আর এত দুর্বল, এত দুর্বল কথার মানে হলো অতি দুর্বল বা খুব দুর্বল। তাহলে তোমরা এখানে এভাবে লিখতে পারো, এটা বাক্যটি সদর্থক হচ্ছে লোকটি এত দুর্বল। তাহলে এ বচন লিখবে, লোকটি হয় অতি দুর্বল, এত দুর্বল আছে ওটাকে তোমরা অতি দুর্বল লিখবে। এরপরে প্রধান আশ্রয়বাক্য হলো 2 আর 3, অর্থাৎ অতি দুর্বলরা হাঁটতে পারে না। তাহলে ই বচন কোনো অতি দুর্বল ব্যক্তি, অতি দুর্বল ব্যক্তি নয় এমন যে হাঁটতে পারে, এমন যে হাঁটতে পারে। দেখো জায়গার অভাবে একটু লেখাটা খারাপ হলো, হাঁটতে পারে। এরপরে তোমরা বিচার করবে, দেখবে এই যুক্তিটিতে কোনো দোষ ঘটবে না, যুক্তিটি বৈধ হবে প্রথম সংস্থানের সিলা রেন্ট। এবারে আমরা চলে আসব রুহি সাহার প্রশ্নে। রুহি সাহা, তুমি প্রশ্ন করেছো উত্তর দিনাজপুর থেকে রুহি সাহা, অন্তরাবর্তন কি নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই দুটো একই ব্যাপার। তো আমি নিষেধমূলক আবর্তন প্রসঙ্গটাই তোমাদেরকে আলোচনা করি, তাহলেই অন্তরাবর্তন হয়ে যাচ্ছে, কারণ দুটো প্রসঙ্গ একই। আমরা জানি ও বচনের আবর্তন সম্ভব নয়, তবে কোনো কোনো যুক্তিবিজ্ঞানী মনে করেন যে ও বচনের আবর্তন করা যায়। তো ও বচনের আবর্তন কিভাবে করা যায়, সেই আবর্তন করার যে প্রসেস পদ্ধতি সেটাকেই বলা হয়েছে নিষেধমূলক আবর্তন। আমি বোর্ডে একটি উদাহরণ নিলাম, যেমন ধরো ও বচন, কোনো কোনো সাপ নয় বিষধর, এই বাক্যটিকে কোনো কোনো যুক্তিবিজ্ঞানী এইভাবে আবর্তন করেছেন, এই বাক্যটিতে যে নঙর্থক চিহ্নটি রয়েছে এই নঙর্থক চিহ্নটিকে বিধেয়তে দিয়ে দিয়েছেন। কিভাবে? তাহলে সেটা দিলে আই বচন হবে, এটা কোনো 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 সাপ হয় অবিষধর, এই নয়টা অবিষধর, মানে বিষধরের আগে যদি আমরা অ লাগাই তাহলে সেটা নিষেধমূলক হয়ে যায়, অবিষধর। তাহলে বাক্যটি দাঁড়ালো কোনো কোনো সাপ হয় অবিষধর। এরপরে এই বাক্যটিকে আবর্তন করা হয়েছে, অর্থাৎ আই বচনের আবর্তন সম্ভব, আমরা জানি আই বচনের আবর্তন আয় হয়। এক্ষেত্রে যদি আমরা আবর্তন করি তাহলে হবে কোনো কোনো অবিষধর হয় সাপ
কোনো কোনো অবিষধর হয় সাপ। এইভাবে আবর্তন করেছেন, এই আবর্তনটিকে বলা হয় নিষেধমূলক আবর্তন। তবে আবর্তনের যে নিয়ম, সেই নিয়ম কিন্তু এখানে মানা হয়নি। যেমন আবর্তনের নিয়ম হলো যুক্তিবাক্যের যে বিধেয় পদ থাকবে সেই বিধেয় পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ। যেমন ধরো আমাদের মূল বচন তো এই বচনটি, আর সিদ্ধান্ত হলো এই বচনটি, তাহলে আমরা সম্পর্ক তৈরি করব কিন্তু উপরেরটার সঙ্গে নিচেরটার। তাহলে আবর্তনের যে নিয়ম সেটা হলো যুক্তিবাক্যের বিধেয় হবে সিদ্ধান্তের উদ্দেশ্য। তাহলে যুক্তিবাক্যের বিধেয় হলো বিষধর আর সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে অবিষধর। তাহলে বিধের উদ্দেশ্যটা বিরুদ্ধ পদ হয়ে গেল, কিন্তু আমাদের আবর্তনের নিয়মে তো বলা হয়েছে যে সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, যুক্তিবাক্যের বিধেয় পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ। তাহলে তো এখানে আবর্তনের নিয়ম মানা হলো না, তাই এই যুক্তিটি কিন্তু অবৈধ হবে। অর্থাৎ নিষেধমূলক আবর্তন কখনোই বৈধ হতে পারে না। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথমেই বলে নেব মূর্তি কি। মূর্তি হলো একটা নিরপেক্ষ ন্যায় অনুমানে যে যুক্তিবাক্য থাকে সেই যুক্তিবাক্যের গুণ আর পরিমাণের ভিন্নতা অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে মূর্তি বলা হয়। আর এই মূর্তি কিন্তু যুক্তিবাক্যের ভিত্তিতে যদি আমরা গণনা করি তাহলে 64টা হবে। আমি 64টা মূর্তি তোমাদের দেখাবো। আর যদি যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের ভিত্তিতে আমরা মূর্তি গঠন করি তাহলে কিন্তু 256টা মূর্তি হয়। তার মধ্যে 19টা বৈধ হয়, বাকিগুলি অবৈধ হয়। তবে আমি সমস্ত মূর্তিগুলিই তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথমেই আমি একটি সংস্থান দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। এ এ এ এ চারটে এ লেখো নিচে নিচে, তোমরা খাতায় লিখে নিতে পারো। আমি ধরো প্রথম সংস্থানের মূর্তি দেখাচ্ছি, আমি এখন প্রথম সংস্থানের মূর্তি দেখাচ্ছি। তাহলে চারটে এ লেখো, তার পাশ থেকে লিখবে এ ই আই ও। তাহলে এই হলো যুক্তিবাক্য দুটো, তারপরে যুক্তিবাক্য দুটো, যুক্তিবাক্য দুটো, যুক্তিবাক্য দুটো। তাহলে আমি পেয়ে গেলাম কটা মূর্তি, চারটে মূর্তি। এরপরে আমাদের প্রধান আশ্রয়বাক্য যদি ই রাখি আমরা, প্রধান আশ্রয়বাক্য ই, আমি আগেরটাই প্রধান আশ্রয়বাক্য এ রেখেছিলাম আর অপ্রধানগুলি পাল্টেছিলাম। এবারে আমি প্রধান আশ্রয়বাক্য ই রাখলাম আর অপ্রধান আশ্রয়বাক্য আমি পাল্টে দিলাম এ ই আই ও। এরপরে দেখো এই আটটার সঙ্গে কারোর সঙ্গে কারো মিল নেই। এবারে আমি প্রধান আশ্রয়বাক্য আই রাখব, চারটে আই। এবারে এ ই আই ও, অপ্রধান পাল্টালাম আমি, প্রধান চারটে আই রাখলাম। এবারে আমি প্রধান আশ্রয়বাক্য ও রাখব এবং অপ্রধান আশ্রয়বাক্যগুলিকে পাল্টাবো এ ই আই ও। দেখো এখানে 16টা মূর্তি হলো, এই 16টা মূর্তির কারোর সঙ্গে কারোর মিল নেই, 16টা মূর্তিই কিন্তু আলাদা আলাদা। তাহলে এইগুলি প্রথম সংস্থানের 16টা মূর্তি হতে পারে এবং এদের হেতুপদের অবস্থান হতে পারে এরকম, এম থাকবে প্রধান আশ্রয়বাক্যে উদ্দেশ্যে আর অপ্রধান আশ্রয়বাক্যে বিধেয়ে। এবারে এই চার, এই যে 16টা মূর্তি দেখালাম আমি, এই 16টা মূর্তি এবার দ্বিতীয় সংস্থানেও হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু হেতুপদের অবস্থান আলাদা হয়ে যাবে, যে কারণে এই মূর্তিগুলির নাম একই থাকবে কিন্তু তাদের হেতুপদের অবস্থান আলাদা হয়ে যাবে, যে কারণে আমরা দ্বিতীয় সংস্থানেও এই 16টাই পাবো কিন্তু তাদের হেতুপদের অবস্থান আলাদা হয়ে যাবে। যেমন দ্বিতীয় সংস্থানে হেতুপদের অবস্থান উভয় আশ্রয়বাক্যেই বিধেয় হতে হবে। আবার এই 16টাই দেখতে একই রকম মনে হবে কিন্তু তৃতীয় সংস্থানে আবার হেতুপদের অবস্থান ভিন্ন হয়ে যাবে, যে কারণে এই নামগুলির উপরেই হেতুপদের অবস্থান অনুযায়ী আরও 16টা মূর্তি তৃতীয় সংস্থানে পেয়ে যাচ্ছি আমরা। চতুর্থ সংস্থানেও একইভাবে আমরা আরও 16টা মূর্তি পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের চারটে সংস্থানে এই রকমভাবে মূর্তিগুলিকে যদি আমরা রাখি তাহলে আমাদের মূর্তির সংখ্যা হলো মোট কত, প্রথম সংস্থানে 16টা, দ্বিতীয় 16, তৃতীয় 16, চতুর্থ 16, তাহলে 4 16 64। আমরা জানি নিরপেক্ষ ন্যায়ের মূর্তির সংখ্যা 64। আসলে এটা কি ধরা হলো আমাদের, যুক্তিবাক্য দুটো, প্রধান অপ্রধান, প্রধান অপ্রধান, প্রধান অপ্রধান, সব সময় আমরা
যুক্তি বাক্য দুটোর ভিত্তিতে কিন্তু এখানে মূর্তি গঠন করলাম। এরপরে পরীক্ষায় যদি আসে যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের ভিত্তিতে নিরপেক্ষ ন্যায়ের মূর্তির সংখ্যা কটি, তাহলে তোমরা বলবে 256টি। কিভাবে 256 হয় সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথম সংস্থানে 16টি পেয়ে গেলাম। আমরা মোটের উপরে 4টে সংস্থানে 64টিটা মূর্তি কিন্তু এই মুহূর্তে পেয়ে গেলাম। এবারে আমি তোমাদের একটা মূর্তি নেব, একটা মূর্তি থেকে আরও 4টে মূর্তি দেখাবো। তাহলে তোমাদের 64টা থেকে 4টে করে যদি বের হয় তাহলে 256টা মূর্তি হয়। তা আমি একটা দেখালেই তোমরা বাকিগুলো একে একে করে নিতে পারবে। আমি প্রথমটা দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি, এ এ যদি থাকে এখান থেকে 4টে মূর্তি কিভাবে আসবে। আবার তোমরা একা একা করে নেবে, এ ই থাকলে 4টে মূর্তি কিভাবে করবে, এ আই থাকলে। আমি তোমাদেরকে প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা একা একা করে নিতে পারবে। আমি একটা দেখাবো তোমাদেরকে, প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্য যদি এ বচন হয় তাহলে তোমরা এরকম রাখবে, প্রধান অপ্রধান এ চারবার রাখো, চারবার রাখো। এরপরে প্রধান মানে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এবার সিদ্ধান্ত ধরো একটা যুক্তির ক্ষেত্রে এ হলো, আর একটা যুক্তির ক্ষেত্রে ই হতে পারে, আর একটার আই হতে পারে, আর একটার ও হতে পারে। তাহলে দেখো প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান এ সিদ্ধান্ত এ, প্রধান এ অপ্রধান এ সিদ্ধান্ত ই, এমনটি হতে পারে। এইভাবে আমরা কিন্তু একটা থেকে আরও 4টে মূর্তি পেয়ে গেলাম। কিভাবে? সিদ্ধান্তকে যদি আমরা যোগ করি, তাহলে এইভাবে আমরা যে 64টা মূর্তি পেলাম সেই 64টা মূর্তির সঙ্গে যদি আমরা আরও 4টে করে বের করি তাহলে আমাদের 256টা মূর্তি হবে। অর্থাৎ 64কে 4 দিয়ে গুণ করলে হয় 256। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আমাদের এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের প্রশ্নের উত্তর আমি পরে ভিডিওতে আবারও দেব। যাই হোক, আসছি পরে ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।